বলিউডের চর্চিত জুটি সুস্মিতা আর রহমানের চার বছরের প্রেম। এরপরই হয়ে উঠেছিলেন একই পরিবারের সদস্য, কিন্তু তারপরে হয় বিচ্ছেদ। সুস্মিতা সেন ও রহমান শলের প্রেমের গল্পটা এমনই। সুস্মিতা এর আগেই তার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন, জানিয়েছিলেন তিনি নিজের 100% দিয়ে ভালোবাসতে পারেন। সম্পর্ক থেকে বেরিয়ে আসলে তিনি 100%ই বেরিয়ে আসে, কিন্তু রহমান এতদিন ছিলেন মুখ বুজে। সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়ে বিচ্ছেদ নিয়ে কথা বলেন রহমান। তিনি বলেন, সম্প্রতি আমি সব থেকে বড় শিক্ষা পেয়েছি, তা হলো সমস্যা যত বড়ই হোক না কেন, ইচ্ছা শক্তিতে ভর করে তুমি একাই সে সমস্যার মুখোমুখি দাঁড়াতে পারবে। কষ্ট হবে, যন্ত্রণা হবে, সেটা থেকেও যাবে, কিন্তু শেষে তুমি জানবে এই ঘটনা থেকে তুমি কিছু না কিছু লাভ করেছো। রহমান আরও বলেন, তিনি নিজেকে কখনো মিথ্যে কথা বলেন না, নিজেকে গুরুত্ব দেওয়ার কথা বললেন গায়ক ও মডেল রহমান। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বিশেষ কেউ যদি একটু জড়িয়ে ধরে তাহলে বেশ ভালো লাগে। আরও জানা যায়, প্রথম ছবিতে অভিনয় করছেন রহমান, কোভিডে আক্রান্ত হওয়ার আগে শুটিং সারা হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি তার সেই ছবি মুক্তি পেতে চলেছে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।